لا عدوى ولا طيرة ولا هامة ولا سفر ولا نوء ولا غول، التطير. কোনো কিছু দেখা বা শোনার দ্বারা বা কোনো নির্দিষ্ট দিন মাস ইত্যাদিকে শুভ বা অশুভ লক্ষণ মনে করাকে তাতাইয়ুর বলা হয়। আরবরা মূলত পাখি দ্বারা শুভ বা অশুভ লক্ষণ নির্ধারণ করত, যার আরবি হচ্ছে আত্তুয়ুর, সেখান থেকে তাতাইয়ুর শব্দের আবির্ভাব। তাতাইয়ুরের অনেকগুলি উদাহরণ রয়েছে, যেমন বিভিন্ন প্রকারের পাখি ও প্রাণীর মাধ্যমে লক্ষণ নির্ধারণ করা, যেমন কাক, পেঁচা, কারো বিড়াল ইত্যাদি, বিকলাঙ্গ মানুষ দ্বারা লক্ষণ নির্ধারণ করা, কিছু নির্দিষ্ট দিন বা মাসকে অশুভ মনে করা, কিছু নির্দিষ্ট সংখ্যাকে কুলক্ষণ মনে করা, যেমন কিছু বেদাতিরা 10 সংখ্যাকে কুলক্ষণ মনে করে, পশ্চিমারা 13 সংখ্যাকে কুলক্ষণ মনে করে, কোনো জিনিস পড়ে যাওয়া বা ভেঙে যাওয়াকে অশুভ মনে করা, বিভিন্ন নক্ষত্র রাশিচক্র ও স্থানকে শুভ বা অশুভ হিসেবে নির্ধারণ করা। লক্ষণ গ্রহণ করার অর্থ কি? যা থেকে সকলকে নিষেধ করা হয়েছে, এটা ওই সকল বিষয় যা মানুষকে কোনো কাজ করতে উৎসাহ প্রদান করে বা বাধা প্রদান করে। তবে সাধারণভাবে একজন মানুষ যদি কোনো কিছু দেখে বা শুনে মনের মাঝে ভালো বা খারাপ কিছু অনুভব করে তাহলে সেটা দোষনীয় নয়, কিন্তু এর উপর ভিত্তি করে যদি কোনো কাজ করার উদ্যোগ গ্রহণ করে বা কোনো কাজ থেকে বিরত থাকে তাহলে সেটি দোষনীয়। এটা কি একজন মুসলিমের আকীদায় সমস্যা তৈরি করে? উত্তর হ্যাঁ, কেননা এর দ্বারা আল্লাহর উপর তাওয়াক্কুল দুর্বল হয়ে যায় এবং তার অন্তর এমন বিষয়ের সাথে ঝুলন্ত হয়ে যায় যা তার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। শুভ বা অশুভ লক্ষণ গ্রহণ করা কি শিরকে আকবর নাকি আসগর? এটি শিরকে আসগর, যা আবশ্যকীয় তাওহীদের পরিপূর্ণতাকে বাধা প্রদান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লক্ষণ গ্রহণ করা শিরিক, লক্ষণ গ্রহণ করা শিরিক। তিনি এরূপ তিনবার বলেন। অন্য হাদিসে তিনি বলেন, কোনো সংক্রমণ ব্যাধি নেই, কোনো শুভ বা অশুভ লক্ষণ নেই। যে ব্যক্তি এই ব্যাধিতে আক্রান্ত তার উপর আবশ্যক হচ্ছে আল্লাহর নিকটে তাওবা করা। তার জন্য সুন্নাত হচ্ছে এই দোয়া পড়া, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। এই ব্যাধি থেকে আরোগ্য লাভের জন্য একজন মুসলিমের উপর আবশ্যক হচ্ছে প্রথমত আল্লাহর উপর সত্য তাওয়াক্কুল করা, দ্বিতীয়ত আল্লাহ তাআলার ফয়সালা ও তাকদীরের ব্যাপারে ঈমানকে মজবুত করা, তৃতীয়ত এটি জানা যে তাকদীরের উপরে লক্ষণ গ্রহণ করার কোনো ক্ষমতা নেই।